সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আমি সুধেন্দ্র কুমার সরকার, ষষ্ঠ চাপিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুরুদাস কুন্ডা। আজকের আলোচ্য বিষয় পাতা। উদ্ভিদের পর্ব থেকে যে পাতা গজায় লম্বা প্রসারিত চ্যাপ্টা অংশকে বলা হয় পাতা। পাতা সাধারণত সবুজ বর্ণের হয়। নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাতা হয় না, তবে পাতার পরিবর্তে কিছু অঙ্গ আছে সেগুলি হয়, যেমন মস, পার্ন, এগুলি উদ্ভিদে প্রকৃত পাতা নয়। এবারে পাতার একটি আদর্শ পাতার তিনটি অংশ থাকে। এবারে আমরা একটি আদর্শ উদ্ভিদের পাতা অঙ্কন করে এর বিভিন্ন অংশ দেখাব।
সূর্যালোকের সাহায্যে মাথা আঘাত রোধ করে এবং সারা দেহে প্রসারিত করে, প্রসারিত করে বা সঞ্চারিত করে। গ্যাসের আদান প্রদান করা মাথা একটি গুরুত্বপূর্ণ কাজ। এটা যে অতিরিক্ত পানি যে শোষণ করে উদ্ভিদের মূল থেকে মূল দিয়ে পাতায় আসে, পাতা এই অতিরিক্ত খাদ্য তৈরি করার পরে অতিরিক্ত যে পানি থাকে সেটাকে সময়টার সাহায্যে বাতাসে বাষ্পাকারে বের করে দেয়। তিন নম্বর, উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এটা উদ্ভিদের স্বাস্থ্য প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় প্রয়োজন হয়। আচ্ছা, এবারে আমরা পাতার প্রকারভেদ, যেমন আম পাতা, এটা একই মাত্র পাতা, এর ভিতরে কোনো খণ্ডিত পাওয়া অংশ নাই, খণ্ডিত কোনো অংশ নাই, এটাকে বলা হয় পাতা। সাধারণত দুই প্রকার, একটা হল সরল পত্র, দুই যৌগিক। সরলপত্র যে সকল পাতা একটি মাত্র পত্রফলক থাকে সেটাকে বলা হয় সরলপত্র। যেমন দেখা যায় যে আম পাতা, আমের গোটার পরে দেখা গোটার সঙ্গে একটি মাত্র পাতা আছে এবং অনেকগুলি শিরা বসিরা আছে। এই যে পাতা, পাতার এটা হল পত্রমূল, এটা পত্রবৃত্ত, এটা পাতার কিনারা, এটা পত্রফলক, আর এই যে পাতার শীর্ষপত্র, আর এটা হলো পত্রশীর্ষ বা শীর্ষপত্র একই কথা, আর এটা হলো শিরাবিন্যাস বা মধ্যশিরা। এই হলো সরল পত্র। আর যৌগিক পত্র, যে গ্রীনতে একাধিক পত্র থাকে সেটাকে বলা হয় যৌগিক পত্র। যেমন তেঁতুল পাতা, সজনে পাতা, এই যে এক ধরনের পাতা দেখতে হচ্ছে, এগুলা হল সজনে পাতা বা তেঁতুল পাতা, যাই তার নামটি। এটা হলো যৌগিক পাতা, সজনে পাতা, তেঁতুল পাতা, আরো অনেক ধরনের পাতা আছে যেগুলি যৌগিক পাতা। আচ্ছা, যৌগিক পাতা আবার দুই প্রকার, যেমন শিমুল আছে,
তারপরে আমরুলি আছে, এই যে আমরুলির পাতা তোমরা সহজেই চিনতে পারবে।
পাতার ব্যবহার ও অথবা পাতার গুণাগুণ। লাউ পাতা এক নম্বর হলো খাদ্য হিসেবে, লাউ পাতা, সজনে পাতা, ধনে পাতা, তারপর কচু শাক, লাল শাক, পুঁই শাক ইত্যাদি আমরা খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। আবার কিছু কিছু পাতা আমরা যেমন নারকেল পাতা, সজনে পাতা, নারকেল পাতা, আনারস বা সুপারি গাছের পাতা, আঁশ পাতায় আঁশ দিয়ে শৌখিন শৌখিন বস্তু বা দ্রব্য তৈরি করা হয়। আর তারপর তিন নম্বর হলো পাতা, যেমন মুসিন্দা পাতা, তারপরে কুচি, তারপরে তুলসী পাতা ইত্যাদি পাতা রস থেকে আমরা মহম যেমন ওষুধ তৈরি করি। এছাড়া পাতা বিভিন্ন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বাড়ি কাজ একটি আদর্শ তোমরা সবাই ভালো থাকো এই বলে আমি আমার বক্তব্য শেষ করে ক্লাস সমাপ্ত করছি।